হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ের নতুন পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বটি আমরা সাজিয়েছি 17 নম্বর পর্বে, আর 17 নম্বর পর্বে আমরা সমাধান করে দেখাবো উদাহরণ 1-এর 5 নং অঙ্কটা। আর এই 5 নং অঙ্কের মধ্যে 3টা অঙ্ক আমরা এখানে সাজিয়ে নিয়েছি। দেখো একটু অঙ্কগুলো দেখতে কেমন, অত অর্থাৎ উদাহরণ তোমার যেভাবে দেওয়া আছে আমি ঠিক সেভাবেই লিখে নিয়েছি। দেখো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 3/1, আর একটা ভগ্নাংশ দেওয়া আছে 4/1, এবং এই দুটো ভগ্নাংশকে একটা তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে একটা তীরচিহ্ন দিয়ে আর একটা ফাঁকা করে দেওয়া আছে। আর উপরে শিরোনাম দেওয়া আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি, অর্থাৎ এই যে ভগ্নাংশের হর 3 এবং 4, এই দুটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানেই হরগুলো সমান সমান হইতে হবে। তো এখন দেখো আমি প্রথমে 5-এর 1 নম্বরটা লিখে নিয়েছি এখানে, 3-এর 1, অর্থাৎ 3/1 আর 4/1। এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে 3 এবং 4। 3 এবং 4-এর লসাগু যত হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর হর কিন্তু তত হবে। তাহলে আমরা দেখো যে একটু যদি আলাদা করে লিখে নিই এখানে, হর 3 ও 4 এর লসাগু, তাহলে দেখো লসাগুটা কত আসে, যে 3 ও 4-এর লসাগু আমরা আমি জানি যে এটা 3 এবং 4-এর লসাগু হবে। 3 এবং 4-এর গুণফল 3×4=12। এটা কেন হচ্ছে দেখো, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে 1 এবং ওই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সুতরাং তুমি ইউক্লিডীয় পদ্ধতিতে করার যেভাবেই করো 3 এবং 4 সরাসরি গুণ করে নিয়ে কিন্তু এটাকে তোমার লসাগু নির্ণয় করতে হবে। আর মৌলিক সংখ্যার লসাগু নির্ণয় করার একটা সুবিধা হচ্ছে ওই সংখ্যাগুলোকে গুণ করে দিলে যে ফলাফলটা হয় সেটাই হবে লসাগু। এখন যেহেতু হর 3 ও 4-এর লসাগু আমরা পেয়েছি 12, তাহলে এই 12ই হবে প্রত্যেকটার হর। তাহলে সুতরাং দেখো এই প্রথম ভগ্নাংশ যেটা আছে 3, 3-এর 1, তাহলে 3কে যদি আমরা 12 বানাতে চাই তাহলে দেখো কত দ্বারা ভাগ করতে হয়, তো সরি 3কে যদি আমরা 12 বানাতে চাই তাহলে দেখো কত দ্বারা গুণ করতে হয়। তো এখন দেখো 3কে 12 বানাতে চাইলে 3 গুণ করতে হবে 4, অর্থাৎ 1-এর সাথেও গুণ হবে কত, 4। তো এটা যদি ফলাফল হিসেবে লিখি তাহলে দেখো নিচে লিখতে হয় 3×4=12, আর উপরে লিখতে হয় 4×4=4। তো একইভাবে যদি আমরা পরের যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটাকে যদি নিই তাহলে দেখো কত আসে, তো 4 আর হচ্ছে 1। তো এটা 12 বানাতে চাইলে, যেহেতু লসাগু হচ্ছে 12, আমাদের টার্গেট হচ্ছে এই ভগ্নাংশটার হর বানাবো হচ্ছে 12, আর লসাগু যেহেতু 12 আমাদের টার্গেট হচ্ছে এই ভগ্নাংশের এই হরটাকে বানিয়ে ফেলবো হচ্ছে 12। তার মানে এই 4কে যদি আমরা 12 বানাতে চাই তাহলে 3 গুণ করতে হয়, 3 যেহেতু হরের সাথে গুণ করতে হয় সেক্ষেত্রে লবকেও ঠকানো যাবে না, লবের মধ্যেও একই সংখ্যা গুণ করে দেখাতে হবে। তাহলে দেখো 3×4=12 আর 3×1=3। তার মানে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে এটা আর এটা দেখো হর 12, এটারও হর হচ্ছে 12। আমরা জানি একাধিক ভগ্নাংশের হর যদি একই সংখ্যা হয় অর্থাৎ সমান সমান সংখ্যা হয় তাহলে তাদেরকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেহেতু আমাদেরকে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে তাই আমরা আর অঙ্কটা আর বাংলা কথা না লিখে শুধুমাত্র এটা সুতরাং দিয়ে প্রকাশ করে দেব, যেহেতু তীরচিহ্ন দিয়ে আমাদের এখানে ফাঁকা ঘরটা দেওয়া ছিল তাই আমরা এখানে লিখব সুতরাং 3/1, 4/1, এই দুইটা ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে একটু তীরচিহ্ন দিয়ে প্রকাশ করে নিয়ে যে দুইটা সমহর বিশিষ্ট ছিল, যেমন 4 নিচে 12, 3 নিচে 12, এইভাবে প্রকাশ করে দেব। আর এটাই হবে, এই অংশটুকুই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি আর উত্তর আলাদা করে লিখলাম না, তোমরা আলাদা করে লিখে এইটুকু শুধু উঠিয়ে দেবে। তো দেখো যদি একই নিয়ম আমরা অনুসরণ করি পরের অঙ্কটার ক্ষেত্রেও, 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা একই নিয়ম অনুসরণ করি তাহলে আগে ভগ্নাংশটা আমরা লিখে লিখে নিই। দেখো 2-এর অর্থাৎ 3/2 আর 2/1, এই ভগ্নাংশ দুটোকে সমহর করতে হবে অর্থাৎ হরগুলো সমান করে ফেলতে হবে। এখানেও কিন্তু একটা বিষয় লক্ষণীয়, দেখো এই দুটাই কিন্তু মৌলিক সংখ্যা, আর আমি বলেছি মৌলিক সংখ্যার লসাগু নির্ণয় করাটা একেবারেই সহজ। সেক্ষেত্রে তুমি শুধুমাত্র সংখ্যা দুটোর গুণফল সরাসরি যত হবে, সংখ্যা দুটোকে গুণ করলে যত হবে সেটাই হচ্ছে লসাগু। তো আমরা এখানে লিখতে পারি এখানে
হর তিন ও দুই এর লসাগু, তিন এবং দুই গুণ করে আমরা কত পাই, তিন দুগুণে ছয়। তার মানে এই যে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশের তোমার লস হর হবে হচ্ছে এটার মতো, এটা যেমন বারো হয়েছিল লসাগু সেই হিসাবে বারো হয়েছে, আর এটার লসাগু যেহেতু ছয় হয়েছে তাই এখানে প্রত্যেকটার হরও কিন্তু ছয়ই হবে। তাহলে আমরা যদি লিখি এখন দেখো, সুতরাং তিন ভাগের দুই এটাকে আমাদের ছয় বানাতে হবে হর, তার মানে তিনের সাথে গুণ করতে হবে হচ্ছে দুই, আবার দুইকেও কিন্তু এটার বঞ্চিত করা যাবে না, দুইয়ের মধ্যেও দুই গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে, নিচে হলো তিন দুগুণে ছয় আর উপর হচ্ছে দুই দুগুণে চার। একইভাবে যদি আমরা পরের অংশটা নিই দুইয়ের এক, সেক্ষেত্রে দেখো দুইকে আমাদের কত বানাই ফেলতে হবে, যে এই যে লসাগু যত দুইকে বানাতে হবে তত, তাহলে দুইয়ের সাথে গুণ করতে হবে তিন, তবেই না তিন দুগুণে ছয় হবে। তো একই সংখ্যা যদি আমরা উপরেও গুণ করি তাহলে এটা হচ্ছে তিন দুগুণে ছয়, উপরে হচ্ছে তিন একে তিন। তো যেহেতু আমরা হর এই দুইটারই সমান সমান পেয়ে গেছে, অর্থাৎ ছয় এবং এটার হর হচ্ছে ছয়, হর ছয় করার পর লব যত বেড়ে গেছে বারুক, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এখন আমরা শুধুমাত্র যদি উত্তরটা লিখে দেখো, অর্থাৎ সুতরাং দিয়ে পুরো ভগ্নাংশটা যদি লিখি, আর এটাকে আমাদের এখানে নিতে বলা হয়েছিল ছয়ের চার বা ছয় ভাগের চার, ছয় ভাগের তিন, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তার মানে আমি আলাদা করে উত্তর দেখাইনি, তুমি আলাদা করে উত্তর এই অংশটুকু দিয়ে দেবে। তো এবার দেখো একইভাবে যদি আমরা পরের অঙ্কটাও সমাধান করতে চাই, তাহলে দেখো তিন নম্বর অঙ্কটায় ভগ্নাংশ দুটি হচ্ছে তিন ভাগের এক পাঁচ ভাগের দুই, এটাকে আমাদের সমহর বিশিষ্ট করতে হবে। তো সমহর বিশিষ্ট করার আগে হরগুলো লসাগু নিতে হবে, অন্যান্য যে যেভাবে করেছে ঠিক একইভাবে। তো আমরা যদি লসাগু নিই তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে হর তিন ও পাঁচ এর লসাগু, এই ক্ষেত্রেও একটু খেয়াল করবে দেখো তিন এবং পাঁচ দুটাই কিন্তু মৌলিক সংখ্যা, আর এই মৌলিক সংখ্যার গুণফল যত লসাগু হবে তত, অন্য কোনো কাজই এখানে করা লাগবে না। তাহলে তিন এবং পাঁচ গুণ করে আমরা কত পাই, তিন পাঁচে পনেরো, লসাগু যত এবং হর হিসাবে নিতে হবে প্রত্যেকটার মধ্যে তত, তাহলেই সমহর হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে নিতে পারি, সুতরাং যে তিন ভাগের এক সমান দেখো আমাদের এই তিনকে বানাতে হবে হচ্ছে পনেরো, তার মানে তিন এক এটা লিখে, তাহলে তিনকে যদি আমরা পনেরো বানাতে চাই তাহলে দেখো পাঁচ দ্বারা গুণ করতে হয়, তিন পাঁচে পনেরো, উপরেও কিন্তু পাঁচের ব্যতিক্রম লেখা যাবে না, একই সংখ্যা উপরে নিচে গুণ দেখাতে হবে। তাহলে তিন পাঁচে পনেরো আর উপরে হচ্ছে পাঁচেকে পাঁচ। একইভাবে পরেরটা যদি আমরা করি দেখো পাঁচ ভাগের দুই, তাহলে পাঁচকে পনেরো করে ফেলতে হবে, সেক্ষেত্রে দুই যত হয় হবে। তাহলে পাঁচকে পনেরো করতে চাইলে দেখো তিন যদি আমরা গুণ দেখাই, তিন পাঁচে পনেরো হবে এবং উপরেও কিন্তু একই সংখ্যা গুণ দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারবো তিন পাঁচে পনেরো, উপরে হচ্ছে তিন দুগুণে ছয়। তো এখন আমাদের সিদ্ধান্তটা আমরা দিয়ে দেবো যে আসলে এটা কীভাবে আমরা নিয়েছি, কত পেয়েছি দেখো, তিনের এক পাঁচের দুই, তো এটাকে আমরা পেয়েছি কত, পনেরো ভাগের পাঁচ পনেরো ভাগের ছয়, অর্থাৎ এটা থেকে আমাদের এটা থেকে আমরা সমহর পেয়েছি এটা। আর এখানে যদি আমরা উত্তর দিই, অর্থাৎ উত্তরের মধ্যে তোমার কিন্তু এই অংশটুকু পুরোটাই লিখতে হবে, তো এটা উত্তর দিলে কিন্তু আমাদের এই অঙ্কটা সমাধান শেষ হয়ে যাবে। তো দেখো একই বোর্ডে আমি তিনটা অঙ্ক সমাধান করে দেখিয়েছি তোমাদের, এই এখানে যে সমহর বিশিষ্ট করতে বলা হয়েছে সেগুলো। তো সমহর বিশিষ্ট যেহেতু তোমার কাছে সম্ভবত তোমাদের পূর্ববর্তী ক্লাসেও, অর্থাৎ চতুর্থ শ্রেণীতেও সম্ভবত ছিল, যদি না থেকে থাকে কোনো সমস্যা নেই। একইভাবে আমরা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নিয়মে সমাধান করেছি, অর্থাৎ যে সমহর করতে বললে আগে দেখতে হবে কয়টা ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলোর হর যত, প্রত্যেকটা হর নিয়ে নিয়ে সেগুলোর লসাগু আমাদের আগে নির্ণয় করতে হবে, লসাগুটা যত তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সমান সমান হর হবে তত।
তো সেই হরটা বানাতে চাইলে আগের হর থেকে ওই লসাগুর সমান করতে চাইলে কত দ্বারা গুণ করতে হয় ভগ্নাংশের হরটাকে সেটা আমরা দেখব। শুধুমাত্র ভগ্নাংশের হরটাকে গুণ করলে চলবে না, সেটা সেই সংখ্যা দিয়ে লবটাকে কিন্তু গুণ করতে হবে, সেই একই সংখ্যা দ্বারা কিন্তু লবটাকে গুণ করতে হবে, একইভাবে সেই একই সংখ্যা দ্বারা কিন্তু লবটাকেও গুণ করতে হয়। তো হর সমান করতে চাইলে লসাগুর সমান নিব আমরা হর, সেই হরকে সমান করতে চাইলে হরকে যত দ্বারা গুণ করতে হয় সেই সংখ্যাটা লবকেও গুণ করতে হবে। এইটুকু শুধু ইম্পর্টেন্ট বিষয়, এটা যদি মনে রাখো বাকি অংশ তো একেবারেই সহজ। লসাগু নিয়ে আমরা সরাসরি এই ভগ্নাংশ থেকে ওই লসাগুর সমান করে আমরা হর নিব, তাতে যত গুণ করতে হয় সেটা উপরে নিচে গুণ করে দেব, এতে লব যত হয় হোক কিন্তু হর লসাগুর সমান হবে প্রত্যেকটাই। আর লসাগুর সমান সমান হলেই আমরা বলতে পারবো এগুলো হচ্ছে সমহর বিশিষ্ট, কারণ হচ্ছে হর পনেরো হর পনেরো সমান হর হয়ে গেছে তাই এটা সমহর, হর ছয় এটারও হর ছয়, এটা সমান সমান হর হয়ে গেছে তাই এটা সমহর, এটা বারো হর এটারও হর বারো সমান হর দুইটা তাই এটা সমহর। তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই তিনটা অঙ্কের সমাধান বুঝতে পারলে। তো পরবর্তী পর্ব আমরা অন্যান্য উদাহরণগুলো নিয়ে আসবো, তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।